বাচ্চাদের খাদ্যাভ্যাসের ভিতরে কিন্তু বিরাট বিবর্তন এসে গেছে। স্কুলের সামনে 10-12টা দোকান বসে আছে, তারা কী খাওয়াইতেছে? পুরানো ফুসকা, পুরনো আচার, চিনি মিনি দিয়া কি জাল ফাল দিয়া কি যে করতেছে সেইগুলো সব প্রতিটা স্কুলের সামনে এই অক্টোপাসের মতো ধরে বসতেছে। বসে বসে কি পুরানো সালতার আচার, পুরানো আচার, পচে যাওয়া খাবার, গান্দা খাবার, এগুলিকে কোনো রকম করে প্রসেস করে ঠেলাই না, এই প্রতিটা স্কুলের সামনেই হলো এই বাজে খাবার। এদেরকে স্কুল থেকে, স্কুলের সামনে থেকে তারাই দিতে হবে, ওরা স্কুলের সামনে থাকতে পারবে না। ওরা থেকে থেকে আমাদের কোমল মতি শিশুদেরকে ক্ষতি করে। আলহামদুলিল্লাহ এগুলো আমাদেরকে জানতে হবে, মানতে হবে, প্রতিরোধ করার জন্য বাচ্চাদেরকে কিন্তু এগুলো থেকে একটু সাবধান করতে হবে। একদিনে পারবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে বাচ্চাদের দূরে সরায় আনতে হবে। আরেকটা জিনিস দেখবেন যে বাচ্চাদের খাওয়ার সাথে একটু সতর্ক হতে হবে যে বাচ্চাদের খাবারগুলো স্টেনলেস স্টিলের হাঁড়িতে পাক করতে হবে। বিশেষ করে 7 বছরের নিচের বাচ্চাদের অ্যালুমিনিয়াম সিলভার যাকে বলে এটার খাবার খাওয়াইতে পারবেন না, কারণ এটাকে বেশি হিট করলে, অনেক বেশি হিট করলে ওটার ভিতর থেকে মার্কারি অ্যালকালাই বিভিন্ন রকম জীবাণু বের হয়ে আসে। এই জীবাণুগুলো প্রতিরোধ করার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা সতর্ক রাখবো, ওরা যেন ফ্রিজের খাবার কম খায়, সিলভারের হাঁড়ি বাতিলের খাবার কম খায়, স্টেনলেস স্টিল, মাটি বা ক্রোমিয়াম বা তামার খাবার খাবে। খাবার পাক করার জন্য অ্যালুমিনিয়ামটা নিরাপদ না। বর্তমান আধুনিক বিশ্ব বলতেছে যে আমরা যে 1000 বছর আগে, 500 বছর আগে কাঁসা তামা পিতলের খাবার খাইছি ওইটা সাইন্টিফিক,